জেলায় গড়ে তোলা হচ্ছে দুটি করোনা হাসপাতাল, যার মধ্যে বাঁকুড়া স্বাস্থ্য জেলার অধীনে ওন্দা সুপার ফেসিলিটি হাসপাতালে এবং বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার জন্য কতুরপুরের একটি বেসরকারি নার্সিংহোমে করোনা হাসপাতাল গড়ার অনুমোদন মিলেছে। আজ এই দুটি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখে স্বাস্থ্যভবনে আরেক প্রশ্ন রিপোর্ট পাঠানোর জন্য বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেন, জেলার করোনার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এডিএম এলআর শঙ্কর নস্কর, রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাতরাকে সাথে নিয়ে এই দুটি হাসপাতাল পরিদর্শন করেন। পাশাপাশি এই প্রতিনিধি দল ওন্দা ও কতুলপুরে গিয়ে সরজমিনে দুটি হাসপাতাল পরিদর্শন করার পর একটি পর্যালোচনা বৈঠকও সারেন। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা জানান, অল্প কিছুদিনের মধ্যেই এই দুটি হাসপাতাল চালু হয়ে যাবে, তার জন্য যাবতীয় পরিকাঠামো গড়ে তোলা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, বাঁকুড়া জেলার ওন্দা সুপার ফেসিলিটি হসপিটাল এবং কতুলপুরের মেডিকেয়ারকে কোভিড হসপিটাল হিসাবে তিনি ঘোষণা করেছেন, সেই মতো আজকে আমরা ওন্দা যে হসপিটাল রয়েছে সুপার ফেসিলিটি হসপিটাল, সেখানে আমরা সমস্ত দিকগুলোকে পর্যালোচনা করে দেখলাম কী কী রিকোয়ারমেন্ট রয়েছে এবং কোন কোন জিনিসগুলো ঠিকঠাক রয়েছে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সমস্ত দিকটাকে অত্যন্ত সুন্দরভাবে খতিয়ে দেখে সমস্ত বিষয়টাকে পর্যালোচনা করা হলো। এবং আমাদের শিওময়ী সাহেব ছিলেন, এডিএম সাহেব ছিলেন, বিডিও সাহেব থেকে শুরু করে সকলে মিলে একটা আলোচনার মধ্য দিয়ে যাতে এটাকে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে গড়ে তোলা যায় সে মতোই পদক্ষেপ গ্রহণ করা হলো। আর যে সমস্ত রিকোয়ারমেন্টগুলি রয়েছে সেগুলো আমরা আলোচনা সাপেক্ষে দ্রুততার সঙ্গে সেগুলিকে নিয়ন্ত্রণ করা হবে। তাই স্বাভাবিকভাবে এই দুটি হসপিটালে আমাদের বাঁকুড়া জেলার কোভিড হসপিটাল হিসাবে আমাদের তৈরি করা হয়েছে।